हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर साथे नतून आरेकटी रेसिपी शेयर करछी। एटी एकटी थाई रेसिपी, एटार नाम होच्छे थाई रेड करी चिकेन, अथवा थाईते एटाके बला हय काई फाट प्रिक क्यांग। थाईलैंडे खूबी पपुलार एकटी रेसिपी एटी। एटा खेते भीषण मजार, आर सबचेये मजार कथा होच्छे एटा बानाते खूबी सहज एबं खूब चटजलदी तैरि करे नेवा जाय। तो चलुन रेसिपिटी देखे नेई। तो प्रथमे आमी एखाने 300 ग्राम परिमाण चिकेन नियेछी। एखाने आमी चिकेनेर ब्रेस्ट बा मुरगीर बुकेर मांसटा नियेछी एबं मांसटाके आमी एरकम छोटो टुकरो करे केटे नियेछी। आर एखाने नियेछी दुइटा मीडियम साइजेर बेगुन। बेगुनगुलोके आमी एरकम पतला छोटो छोटो टुकरो करे केटे नियेछी। एबार चूलाय एकटि कड़ाई बसिये दियेछी आर एर मध्ये दिये दियेछी प्राय 3 टेबिल चामच परिमाण रान्नार तेल। আমাদের লাগবে এখন রেড কারি পেস্ট। এই রেড কারি পেস্টের রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করে দেখবেন। রেড কারি পেস্টের লিংকটি আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ রেড কারি পেস্ট দিয়ে দিয়েছি। এই পেস্টটাকে এখন তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভুনে নিব। পেস্টটা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত পেস্টটাকে তেলের মধ্যে ভুনে নিতে হবে। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার এই চিকেনগুলোকে এই মশলার সাথে ভালোভাবে আমি ভুনে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, তা না হলে চিকেনগুলো বা মশলাগুলো নিচে থেকে আবার লেগে যাবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি যেন চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এবং চিকেনগুলোকে এভাবে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফিশ সস প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এখানে ফিশ সসের পরিবর্তে আপনারা লবণটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ফিশ সসটা দিলে এটার ফ্লেভারটা বেশি ভালো আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো। এই বেগুনগুলোকে কেটে নেওয়ার পর আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বেগুনগুলোকে চিকেন আর মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিব, বা বেগুনগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি বেগুনগুলোকে কষিয়ে নিব। আর এখানে কোনো রকম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর বেগুন থেকেও আরও কিছুটা পানি বের হবে। এতে চিকেন এবং বেগুন দুইটাই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি প্রয়োজন হয় তাহলে এখানে একটু পানি অ্যাড করে দেওয়া যাবে। খেয়াল রাখতে হবে বেগুনটা যেন একেবারে সিদ্ধ হয়ে গলে না যায়, তাহলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পি এগ প্ল্যান আর লেবু পাতা, এতে করে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। পি এগ প্ল্যানটা অ্যাভেলেবেল না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারবেন। আর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু লাল মরিচ। ভিতর থেকে বিচিটা ফেলে দিয়ে আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে দিয়েছি, এটা দিয়েছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য। তারপর এগুলোকে একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিকেন এবং বেগুন দুইটাই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এটা একটু গামাখা করে রেখেছি, থাইল্যান্ডে এভাবেই ওরা সার্ভ করে থাকে। আপনারা চাইলে এখানে সামান্য একটু ঝোল অ্যাড করে দিতে পারেন, বাট থাইল্যান্ডে সাধারণত গামাখা করে ওরা এই তরকারিটা সার্ভ করে থাকে। আমাদের রেড কারি চিকেন অলমোস্ট ডান। আমি এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে গেল রেড কারি চিকেন। এটা খেতে ভীষণ মজার, সাদা ভাতের সাথে ওরা সাধারণত সার্ভ করে থাকে। আমি উপর থেকে সামান্য একটু মরিচ কেটে গার্নিশের জন্য দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে তাই। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।